আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর গ্রেড 3 আর গ্রেড 4 পোস্টর অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বহুতেই ফটোর সাইজ আর সিগনেচারের সাইজ মিলাব পারা নাই। ফটো আর সিগনেচারের সাইজ মিলাবলে কাম করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক পাব। লিঙ্কত ক্লিক করলেই এই পেজত রিডাইরেক্ট হব। হওয়ার পিছত এই পেজের তলত ইয়াতে ইমেজ রিসাইজার আছে আর ইয়াতে চুজ ফাইল আছে। সময় নষ্ট নকর, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টখিনি জানাই দিছো। ইয়াতে মই ফটো সিলেক্ট করেছো, উদাহরণ দিছো, এটা মই ফটো ধরে লৈছো, এটা মোর ফটো হয়। ফটো আপলোড করেছো, চুজ ফাইল যেতিয়া ক্লিক করিম তেতিয়া মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাব। তারপর মই বাছনি করে এনেকৈ মানে সিলেক্ট করেছো। তারপিছত ইয়াতে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টটো হল, যেটো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের ফটো হাইট আর ওয়েট বিচাৰিছে ইয়াতে মই লিখিম। ইয়াতে ফটোর হাইট মই 300 দিম, আপনিও দিব পারিব 300 হাইট। ইয়াতে লিখা আছে হাইট, এই হাইটর টাইপ মই 300 লিখে দিম, একো প্রবলেম নাই, আপনিও দিব পারিব, কারণ এইটো ডাইমেনশন 300 দিছো। তারপর ফটো ওয়েটটো বিচাৰিছে 200, যত ওয়েট লিখা আছে ইয়াতে মই 200 দিম, সাইজ মিলি গল। এতিয়া কাম করিম, ইয়াতে রিসাইজ লিখা আছে ইয়াতে মই ক্লিক করিম। এই রিসাইজ অপশনত যেতিয়া মই ক্লিক করেছো অটোমেটিক ডাউনলোড হয়েছে, সাইজটো মিলি গল। এতিয়া নেক্সট হল সিগনেচার, সিগনেচারের হাইট বিচাৰিছে 150 মই দিম, আপুনি দিব পারিব, একো প্রবলেম নাই। সেম প্রসেস হয়, ইয়ারপর চুজ ফাইল করে সিগনেচার আপলোড হব, হওয়ার পিছত হাইটটো 150 দিম, 150 দিছো। তারপিছত উইথ 200 দিছো, উইথ ইয়াতে লিখা আছে, ইয়াতে মই 200 দিছো। তারপর রিসাইজ অপশনত ক্লিক করিম, ক্লিক করলে মানে রিসাইজ হয়ে যাব। এনেকৈ মানে ফটো আর সিগনেচারের সাইজ মিলাব পারিব। এনেকৈ মিলাবলে কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে এই প্রসেসত রিসাইজ করে আপলোড করক, আপলোড হয়ে যাব।